রূপকথা শুনতে কে না ভালোবাসে? ছোট বড় সবার প্রিয় এই রূপকথার গল্প। পাঁচমিশালি গল্প জানেনে আবার শোনাতে এসেছি ইউক্রেনের রূপকথা। গল্পের নাম ছাগল আর ভেড়া। ছাগল, ভেড়া ও অন্যান্য চরিত্রে মৌমিতা সেনগুপ্ত। গল্প পাঠে আমি অনুপ্রিয়া আহমেদ। তাহলে চলুন সকলে মিলে শুনি ইউক্রেনের রূপকথা। এক যে ছিল বুড়ো আর বুড়ি, তাদের ছিল একটা ছাগল আর একটা ভেড়া। ছাগল আর ভেড়ার মধ্যে ভারি ভাব, যেখানে ছাগল ভেড়াও সেখানে। সবজি বইয়ে ছাগল ঢুকলো বাঁধাকপি খেতে, ভেড়াও। ছাগল গেল বাগানে, ভেড়াও তার পেছু পেছু। বুড়ো বললে, আর পারি না বিন্দি, ছাগল ভেড়াকে খেদাতে হয়, নইলে আমাদের সবজি বইও থাকবে না, বাগানও থাকবে না। এ ভাবতো, তোদের টিকিও যেন আর না দেখি। তা ছাগল আর ভেড়া একটা বস্তা বানিয়ে নিয়ে চলে গেল। যেতে 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 দেখে মাঠে মধ্যে পড়ে আছে একটা নেকড়ের মাথা। ভেড়া তো তাকড়াই, কিন্তু সাহস তেমন নেই। আর ছাগল বেশ সাহসী, কিন্তু নেই তেমন একটা তাগত। নিয়ে ভেড়া, মাথাটা তুলে নে, তুই তো তাকড়াই। না বাবা, তুই তুলে নে, ছাগল তুই তো সাহসী। দুজনে মিলেই তুললো মাথাটা, বস্তায় ঢোকালো। আবার যায় তারা, যায় যায় দেখি আগুন জ্বলছে। চল আর নাও যাই ওখানে, রাত কাটাবো ওখানে, নেকড়েই খামে না। গেল সেখানে, দেখে নেকড়েরা সেখানে যাও রাখছে। কুশল হে বাবা তোরা, কুশল কুশল, যাও সেদ্ধ, ততক্ষণ তোমাদের মাংসটায় কিছু পেট ভরানো যা। ভেড়া তখন ভয় পেয়ে গেল, আর ছাগল তো অনেক আগে থেকেই ভয় কাট। তবু ছাগলই বললে, বার কর ভেড়া ভেড়া ওই নেকড়ের মুন্ডুটা। মুন্ডু বার করলো ভেড়া। ছাগল বললে, আরে ওটা নয়, বড় সরো একটা। ভেড়া আবার বার করলো সেই একই মুন্ডু। আরে না না, সবচেয়ে বড়টা দে। তখন ভয় পেয়ে গেল নেকড়েরাই, ভাবনা চিন্তা শুরু হলো। তাড়াতাড়ি পিটান দিতে পারলে হয়, দেখো কাণ্ড, বাপরে, একটার পর একটা নেকড়ে মুন্ডু বার করছে। একটা নেকড়ে শেষে বললে, খাসা একটা দল জুটেছে ভাই, সব যাও দিব্যি ফুটছে, তবে আরো খানিকটা জল দিতে হয়, কিন্তু জল নেই, যাই জল নিয়ে আসি। খানিকটা দূরে যেতেই ঠিক করলো, মরগে তোমরা তোমাদের ভোজনি, ব্যাস কেটে পড়ল। তখন আরেকটা নেকড়ে ভাবনা চিন্তা শুরু করল, কি করে পিটান দেওয়া যায়। বললে, বেটা হারামজাদা, গেল আর পাত্তা নেই, ওদিকে যাও, এ জল ঢালতে হয়, যাই লাঠি পেটা করে নিয়ে আসি ওকে। গেল, সেও আর ফিরল না। আর তৃতীয়টি তো বসে থেকে থেকে শেষ পর্যন্ত বললে, এবার আমি যাব, সাপ কটাকে টেনে নিয়ে আসব। ব্যাস পালালো। প্রাণটা যে যায়নি তাতে আনন্দে আর বাঁচে না। ওদিকে ছাগল ভেড়াকে বলে, নে ভেড়া চাটপা, হাব্বা টাব্বা সময় আর নেই, যাওটা খেয়ে নিয়ে প্রাণ থাকতে থাকতে চল পালাই। প্রথম নেকড়েটা এই সময় ভেবে চিনতে বললে, একই বলো দেখি ভাই সব, ভয় পেলাম কি না ওই ছাগল আর ভেড়া কি, চল যাই খেয়ে ফেলি কি ওই হারামজাদা বেটাদের। এলো ওরা, আর ও দুটি ততক্ষণে যাওটা সাবার করে আগুন নিবিয়ে উঠে বসেছে উঁচু ওক গাছে, বসেই আছে। আর সেই ওক গাছের তলে বসে নেকড়েরা ভাবনা চিন্তা করছে কিভাবে ছাগল আর ভেড়াকে ধরা যায়। আর ওপর দিকে তাকাতেই দেখে গাছে বসে আছে ওরা, ছাগল সাহসী, উঠেছে সে একেবারে ডগায়, ভেড়া একটু ভীরু, সে রয়েছে নিচে। সবচেয়ে ঝাঁকড়া লোম নেকড়েকে তারা বললে, তুমি আমাদের মধ্যে বড়, তুমি ভেবে ঠিক করো কি করে ওদের ধরা যায়। লোমশ নেকড়ে শুয়ে পড়ল গাছের নিচে,
ভাবতে লাগলো আর গাছের ডালে বসে ভেড়া কাঁপছে। কাঁপতে 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 আর পারলো না, পড়েই গেল নেকড়েটার ওপর। ছাগল আর দেরি করলো না, অমনি চেঁচিয়ে উঠলো, দে তো আমার এই ঝাঁকড়া লোনটাকে। এই বলে সেও মাথা নিচু করে গাছটা থেকে পড়ে গেল নেকড়েদের ওপর। পড়ে ওরে ছুটলো নেকড়েরা, ধুলোর মেঘ উঠলো তাদের পেছনে। ছাগল আর ভেড়া চলে গেল, চুপড়ি বানিয়ে দিল নিজেদের, সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলো সেখানে। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।